হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে তোমাদের ইতিহাসের আরও একটা ক্লাস শেয়ার করছি, যেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান। এই চ্যাপ্টারটার কিন্তু আজকে অনুশীলনী, অর্থাৎ ভেবে দেখো খুঁজে দেখো, এইটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এর আগে অলরেডি আমি প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের আলোচনা ক্লাস এবং প্রথম চ্যাপ্টারের প্রশ্নোত্তরের ক্লাস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনও সেই ক্লাসগুলো দেখো না, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এই ক্লাস ভিডিওটারই, তোমরা কিন্তু সেখান থেকে সেটা দেখে নিতে পারো। তো বেশি দেরি করবো না, চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে রেখো। ক স্তম্ভে কয়েকটা নাম রয়েছে, যেমন অযোধ্যা, 1764 খ্রিস্টাব্দ, এরকম আরও কয়েকটা নাম রয়েছে। তো অযোধ্যার সঙ্গে প্রথমে মিল যুক্ত হবে কোনটা? অযোধ্যার সঙ্গে হয়ে যাবে সাদাত খান। এবং 1764 খ্রিস্টাব্দ, 1764 খ্রিস্টাব্দ হবে বক্সারের যুদ্ধ। সত্যবিলোপ নীতি হয়ে যাবে লর্ড ডালহৌসি। লাহোরের চুক্তি হবে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। এবং শেষে আছে হচ্ছে টিপু সুলতান, যেটা হয়ে যাবে মহীশূর। তার এখানে প্রথমে আমরা দেখে নিলাম অযোধ্যা সাদাত খান, 1764 খ্রিস্টাব্দ বক্সারের যুদ্ধ, লাহোরের চুক্তি, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ, টিপু সুলতান মহীশূর, এবং সত্যবিলোপ নীতি ছিল লর্ড ডালহৌসি। এরপরে রয়েছে দেখো ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমেই রয়েছে ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার দেওয়ান নবাব, বাংলার দেওয়ান ফৌজদার নাকি নবাব? সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেওয়ান। নেক্সট রয়েছে আহমদ শাহ আবদালি ছিলেন মারাঠা, আফগান নাকি পার্শিক? সঠিক উত্তর হবে আফগান। পরেরটা হচ্ছে আলীনগরের সন্ধি হয়েছিল মির্জাফর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে নাকি মীর কাসিম ও ব্রিটিশ কোম্পানির মধ্যে? সঠিক উত্তরটা হবে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। নেক্সট রয়েছে ঘ আগে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম, সম্রাট ফারুক শিয়র নাকি সম্রাট ঔরঙ্গজেব? সঠিক উত্তরটা হয়ে যাবে দ্বিতীয় শাহ আলম। নেক্সট, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন টিপু সুলতান, সাদাত খান নাকি নিজাম? উত্তর হয়ে যাচ্ছে নিজাম। এরপরে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? উত্তর হচ্ছে ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজনৈতিক শক্তি বৃদ্ধি করেছিল। এই ফরমানে বলা হয়েছিল মাত্র 3000 টাকার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি বাংলায় বাণিজ্য করতে পারবে এবং কলকাতার কাছাকাছি 38টি গ্রামে জমি কিনতে পারবে। এছাড়া নবাবের টাকসল প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে, আর এভাবে তারা ভারতীয় বণিকদের তুলনায় সুবিধাভোগী শ্রেণীতেও পরিণত হয়। নেক্সট, খদাগের প্রশ্ন রয়েছে কে কিভাবে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিল? উত্তর হবে 1723 খ্রিস্টাব্দে মীর কামারউদ্দিন আসাফ জা, যার উপাধি ছিল আসাফ জা, সেটা আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, মুবারিজ খানকে হারিয়ে দেন এবং পরের বছর অর্থাৎ 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে পলাশীর লুণ্ঠন কাকে বলে? ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, টিকাতেও কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে। উত্তর, নবাব মির্জাফরকে সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাধে সম্পদ হস্তগত করতে থাকে। পলাশের যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপরে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মির্জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশির যুদ্ধের পরে পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। আবার বলছি, এটা কিন্তু একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে, ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর, দেওয়ানির অধিকার ভারতবর্ষে কোম্পানির আর্থিক ও রাজনৈতিক ক্ষমতাকে বিস্তৃত করেছিল। কোম্পানির দেওয়ানিরা বাংলায় নতুন রাজতন্ত্র কায়েম করেছিল। বাস্তবিক বাংলায় দুজন শাসক তৈরি হয়। শৃঙ্খলা রক্ষার দায়িত্বে একদিকে ছিলেন নবাব ও নবাব, অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও ক্ষমতা ছিল কোম্পানির। ফলে নবাবের ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব এবং কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। এটাও একটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল? উত্তর, ব্রিটিশ রেসিডেন্টের কাজ ছিল ভারতীয় রাজশক্তিগুলির ওপর নজরদারি করা, তাদের খবরাখবর কোম্পানির কাছে পৌঁছে দেওয়া। লর্ড ওয়েলেসলির শাসনকালে রেসিডেন্টরা সাবধানতার বদলে আগ্রাসী নীতি ব্যবহার করেছিল। আবার অনেক সময় রেসিডেন্টরা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কে দিত। তবে লর্ড কর্নওয়ালিশ ভারতে আসার পর সাময়িকভাবে রেসিডেন্সি ব্যবস্থার আগ্রাসন থমকে যায়, কিন্তু কর্নওয়ালিশ মারা যাওয়ার পরে নতুন করে কোম্পানি এলাকা দখলের কাজে উদ্যোগী হয়। এরপরে রয়েছে নিজের ভাষায় লিখো। প্রথম প্রশ্ন কি? অষ্টাদশ শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মুঘল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল,
তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। উত্তর, ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পেছনে মোগল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল, কারণ সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকে মোগল কাঠামো দুর্বল হতে শুরু করে। সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে তা পুরোপুরি ভেঙে পড়ে। এর ফলে সামরিক কাঠামো সংস্কার করে উঠতে পারেনি, ভিতরে বিদ্রোহ ও বাইরে আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থাও মোগল শাসন ব্যবস্থার কাঠামোকে বিপর্যস্ত করে তোলে, আর এই সুযোগেই আঞ্চলিক শক্তিগুলি তার প্রসার বৃদ্ধি ঘটায়। নেক্সট হচ্ছে পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। উত্তর, পলাশীর যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের লাভের বেশি গুরুত্বপূর্ণ ছিল। পলাশীর যুদ্ধে শুধু বাংলার নবাবের পরিবর্তন হয়েছিল, ব্রিটিশরা বাংলায় ব্যবসা করার সুযোগ সরাসরি পায়নি এবং রাজস্ব আদায়ের ক্ষমতা সরাসরি পায়নি, কিন্তু বক্সারের যুদ্ধের ফলে বাংলা, বিহার, উড়িষ্যার তিনটি রাজ্যের অর্থনৈতিক ক্ষমতা বা রাজস্ব আদায় ব্রিটিশ সরকারের হাতে চলে গেছিল, ফলে তারা অনেক লাভবান হয়েছিল। নেক্সট প্রশ্ন, মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের ক্ষেত্রে কোম্পানির বণিকদের ব্যক্তিগত ব্যবসার কী ভূমিকা ছিল? উত্তর, ব্রিটিশ কোম্পানির সহযোগিতায় নবাব পদ পাওয়ার ফলে প্রায় 21 লক্ষ টাকার সম্পদ কোম্পানির আধিকারিকদের দিয়েছিলেন মীর কাসিম। তাছাড়া বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রামের জমিদারির অধিকারও মীর কাসিম ব্রিটিশ কোম্পানিকে দিয়েছিলেন, ফলে গোড়ায় মীর কাসিমকে নিজেদের বংশবদ হিসেবেই ভেবেছিল ব্রিটিশ কোম্পানি, কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়। বাংলার রাজধানী হিসেবে মুর্শিদাবাদের বদলে মুঙ্গেরকে বেছে নিয়েছিলেন মীর কাসিম। পাশাপাশি নবাবের পুরনো সৈন্যবাহিনীকে খারিজ করে আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন তিনি। এমনকি ক্ষমতাবান জগৎ শেঠদের থেকেও দূরত্ব বজায় রেখেছিলেন মীর কাসিম। তবে গোড়ায় ব্রিটিশ কোম্পানি মীর কাসিমের পদক্ষেপগুলি নিয়ে বিশেষ ভাবিত ছিল না। ক্রমে ব্রিটিশ কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যকে কেন্দ্র করে মীর কাসিমের সঙ্গে কোম্পানির বিবাদ শুরু হয়। কোম্পানির বণিকদের তরফে বেআইনি ব্যবসার ফলে বাংলার অর্থনীতি সমস্যার মুখে পড়ছিল। একদিকে কোম্পানি শুল্ক ফাঁকি দেওয়ায় নবাবের প্রাপ্য রাজস্বে ঘাটতি পড়েছিল, অন্যদিকে দেশীয় বণিকরা শুল্ক দিতে বাধ্য হওয়ায় অসম প্রতিযোগিতার মুখে পড়েছিল। তাছাড়া অন্যান্য বিদেশি বণিক গোষ্ঠীও ব্রিটিশ কোম্পানির ক্ষমতার অপব্যবহার নিয়ে নবাবের কাছে নালিশ জানাতে থাকে। শেষ পর্যন্ত নবাব দেশীয় বণিকদের ওপর থেকেও বাণিজ্য শুল্ক তুলে নেন, ফলে অসম প্রতিযোগিতার হাত থেকে দেশীয় বণিকরা রক্ষা পেলেও নবাবী কোষাগার অর্থ সংকটের মুখে পড়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি থেকে শর্তবিলম্ব নীতিতে বিবর্তনকে কিভাবে ব্যাখ্যা করবে? এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বড় প্রশ্নের দিক থেকে। উত্তর, ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি ও শর্তবিলম্ব নীতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি ও লর্ড ডালহৌসির শর্তবিলম্ব নীতি ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের কৌশল ছাড়া আর কিছুই নয়। অধীনতামূলক মিত্রতা নীতি অনুসারে ভারতীয় রাজারা কোম্পানির সঙ্গে মিত্রতা সূত্রে আবদ্ধ হলে বহিঃশত্রুর আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগ থেকে তার রাজ্যকে রক্ষার দায়িত্ব কোম্পানি গ্রহণ করবে। এই উদ্দেশ্যে প্রত্যেক মিত্র রাজ্যকে নিজ খরচে একদল ব্রিটিশ সৈন্য রাখার ব্যবস্থা করতে হবে। নিজ রাজ্যের বাইরের কোনো রাজ্যের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখতে পারবে না। এই নীতির প্রয়োগে হায়দ্রাবাদের নিজাম এবং পেশোয়ার দ্বিতীয় বাজিরাও প্রমুখ মিত্রতা সূত্রে আবদ্ধ হন। মহীশূরের টিপু সুলতান এই নীতি গ্রহণে অস্বীকার করলে যুদ্ধে পরাজিত ও নিহত হন। এইভাবে অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের পথ প্রশস্ত হয়। শর্তবিলম্ব নীতি অনুসারে যেসব ভারতীয় শাসকদের কোনো পুরুষ উত্তরাধিকারী থাকতো না, তাদের শাসন এলাকা কোম্পানি এর হস্তগত হয়ে যেত। এই নীতির প্রয়োগ দ্বারা ইংরেজ কোম্পানির আগ্রাসী রূপ প্রকট হয়েছিল। এই নীতির দ্বারা লর্ড ডালহৌসি সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নেন। এইভাবে 1857 খ্রিস্টাব্দের মধ্যে লর্ড ডালহৌসির নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের প্রায় 60%-এরও বেশি অঞ্চল ব্রিটিশ কোম্পানির অধিকারভুক্ত হয়। এইভাবে ছলে বলে কৌশলে প্রথমে অধীনতামূলক মিত্রতা নীতি ও তার পরবর্তীকালে শর্তবিলম্ব নীতির প্রয়োগ ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারকে ত্বরান্বিত করেছিল। নেক্সট প্রশ্ন, মুর্শিদকুলি খান ও আলীবর্দীকালের সময়ে মুঘল শাসনের সম্পর্কে চরিত্র কেমন ছিল? উত্তর, মুঘল আমলে আঞ্চলিক শক্তিগুলির মধ্যে অন্যতম প্রধান ছিল বাংলা। বাংলা কখনো আনুষ্ঠানিকভাবে মোগল কেন্দ্রীয় শাসনের বিরোধিতা করেনি, যদিও নিজের অঞ্চলে বাংলার শাসকদের প্রশাসনিক ক্ষমতা ছিল প্রায় চূড়ান্ত। মোগল সম্রাট ঔরঙ্গজেব সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুর্শিদকুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন। সম্রাট বাহাদুর শাহের আমলে মুর্শিদকুলি ওই পদেই বহাল ছিলেন। সম্রাট ফারুক শিয়ার দেওয়ান পদে মুর্শিদকুলির নিয়োগ পাকাপাকি করেছিলেন।
1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। ফলে দিওয়ান ও নাজিমের যৌথ দায়িত্ব পাওয়ার জন্য সুবা বাংলায় মুর্শিদ কুলির ক্ষমতা চূড়ান্ত হয়ে যায়। মুর্শিদ কুলি খানের নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে। 1727 খ্রিস্টাব্দে যখন মুর্শিদ কুলি মারা যান, তখন থেকে মুর্শিদ কুলির উত্তরাধিকারীদের মধ্যে ক্ষমতা নিয়ে গোলযোগ বাঁধে। এই পরিস্থিতিতে তার সেনাপতি আলীবর্দী খান সুবা বাংলার ক্ষমতা দখল করেন। আলীবর্দী খানের শাসনকালে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার ক্রমশ ক্ষীণ হতে থাকে। বাংলার শাসনতান্ত্রিক কোনো খবরই দিল্লির মুঘল সম্রাটকে জানানো হতো না। শুধু তাই নয়, নিয়মিত রাজস্ব মুঘল রাজকোষে পাঠানোর ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। কিন্তু তখনও পর্যন্ত মুঘল কর্তৃত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হতো। তবে আলীবর্দী খান বাংলা, বিহার, উড়িষ্যায় একটি স্বশাসিত প্রশাসন চালাতেন। তাহলে এখানে কিন্তু এই প্রশ্ন অ্যান্সারটা শেষ হলো, এবং এরপরে রয়েছে কল্পনা করে রেখো দিয়ে দুটো প্রশ্ন। তো এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয় বলে আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তবে এই বাকি যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। আর তোমরা যদি আজকের এই ক্লাসটার পিডিএফটা পেতে চাও, অর্থাৎ নোটসটার পিডিএফ পেতে চাও, তোমরা কিন্তু এই মেল আইডিতে মেল করতে পারো। আর তোমাদের সাবজেক্টে লিখতে হবে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা, এবং কম্পোজ মেলে কিন্তু তোমরা যদি চাও তোমাদের নামটা, অর্থাৎ তোমাদের যে আইডিটা দিয়ে তোমরা ইউটিউব চ্যানেলে কমেন্ট করছো সেই নামটা তোমরা লিখে দিতে পারো। তাহলে কিন্তু তোমরা এই নোটসটা খুব সহজেই পেয়ে যাবে। আর আজকের ক্লাসে যদি তোমাদের ভালো লাগে, ক্লাসটাকে কিন্তু লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করলেই কিন্তু আরও একটু চান্সটা বেড়ে যাবে তোমাদের এই নোটসটা পাওয়ার জন্য। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।